ফ্রেন্ডস, আজ আমি তোমাদেরকে ব্রাইডাল শাড়ি ডাফিং দেখাবো, কিভাবে সহজেই শাড়ি পরানো যায় তাড়াতাড়ি করে। তো শুধু যে ব্রাইডাল ড্রাফিং এটা তা না, সবাইকেই পরানো যায়, সরস্বতী উপলক্ষেও পরা যায় বা কোনো পুজোতে অঞ্জলি উপলক্ষেও এইভাবে পরা যায়। তো দেখতেই পাচ্ছ, প্রথমে আমি শাড়িটাকে আমার ডান দিক থেকে আমি ভালো করে চারিদিকটা গুঁজে নিলাম, তারপরে আঁচলটাকে আমি আমার সামনের দিক থেকে বাঁ হাতে ধরে আমি সামনের দিক থেকে এবার পাট পাট করে আঙুলের সাহায্যে এটা আমি ভালো করে ছোট ছোট প্রথমের দিক থেকে একটু বড় করব, তারপরে এই সামনেরগুলো একটু ছোট ছোট করে রাখবো। তো এটা খুব সুন্দর করে ধৈর্য ধরে করতে হবে, না করলে হবে না। সামনের আঁচলের যে কুঁচিটা সেটা ভালো পড়বে না, এটা খুব ধৈর্য ধরে করতে হয়। তা এটা করে এর মাঝে একটা সেফটি পিন দিয়ে দিলাম, সেফটি পিন না দিলে এই কুঁচিগুলোকে ধরে রাখা যাবে না। তারপর আমি ভালো করে হাত দিয়ে কুঁচিগুলোকে সেট করে নেওয়ার চেষ্টা করছি। তো আমি এটা বেনারসি শাড়ি দিয়ে দেখালাম, তা এই শাড়ি ড্রাপিংটা সব ক্ষেত্রেই চলে, সরস্বতী পুজো উপলক্ষে তোমরা যে কোনো জামদানি শাড়ির সঙ্গে, হলুদ জামদানি শাড়ির সঙ্গে তোমরা পরতে পারবে, ভালো লাগবে। প্রথমেই বললাম যে এটা খুব ধৈর্য ধরে করতে হয়, আমার হাত থেকে বারবার ফসকে যাচ্ছে, কুঁচিগুলো সমান হচ্ছে না, তা আমি একটু সমান করার ভীষণই চেষ্টা করছি। তা ফাইনালি চেষ্টা করতে পেরেছি, আর আঁচলটা ওখানে সেফটি পিন দিয়ে আটকে দিয়েছি। তারপরে পিছনের এটা হচ্ছে সেফটি পিন দিয়েও আটকাতে পারো বা কোমরে গুঁজেও নিতে পারো। তো আমি শাড়ি ডাফিংটা শুধু দেখানোর জন্য কোমরে গুঁজেই নিয়েছি, কিন্তু মেনলি সেফটি পিন দিয়ে আটকালে বেশি ভালো হয়, তাহলে খুলে থাকার চান্সটা থাকে না। তারপরে এই আঁচলটা পিছন দিক থেকে ঘুরিয়ে এনে সামনে কুঁচির দুটো পরে এখানটা তোমরা সেফটি পিন দিয়ে দিতেও পারো, আবার তোমরা হাতেও এইভাবে বেঁধে নিতে পারো, তো দুটোতেই ভালো লাগবে। তো আমার মেয়ে ভীষণই ডিস্টার্ব করছিল, তো শাড়ি ড্রাপিংটা জানি না কতটা কি ভালো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো একা একাই ক্যামেরা করেছি, একা একাই এটা করেছি, তা অতটাও ভালো যদিও হয়নি, তবু তোমাদেরকে চেষ্টা করলাম যতটা দেখানোর। এটা একটা কোমর বন্ধনী দিয়ে দিলে এখানে কুঁচিগুলো খুব সুন্দর সেট হয়ে যাবে। তা আমি আর কোমর